শকতরণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের মাঝে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের নতুন একটি আপডেট নিউজ নিয়ে। দীর্ঘদিন ধরে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস থেকে উইডো না পাওয়ায়, সেই সঙ্গে দীর্ঘদিন ধরে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস থেকে প্রোডাক্ট না পাওয়ার কারণে আমরা সকলেই কিন্তু এমনি থেকে অনেক অনেক টেনশনে আছি। এমন তো অবস্থায় এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নতুন করে একটি সিদ্ধান্ত নিল, সেটি হচ্ছে তারা তাদের অফিস পরিবর্তন করবে। এই নিউজটি কিন্তু বর্তমানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো এই নিউজটি শোনার পর আমরা সকলেই কিন্তু অনেক অনেক চিন্তিত হয়ে পড়ছি যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস অফিস পরিবর্তনের নামে আবার পালিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতেছে নাকি। সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। আর সেই সঙ্গে আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস থেকে আসা উইডুবেশের সর্বশেষ আপডেট নিউজটা। সেজন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওর মূল বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন না। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস অফিসের বর্তমান ঠিকানা হচ্ছে সোনারগাঁও রোড কলাবাগান ঢাকা, কিন্তু সেখান থেকে তারা তাদের অফিসটা পরিবর্তন করে নিয়ে যাচ্ছে ঢাকা মতিঝিলে। এখন আপনাদের সকলের মনে কিন্তু একটাই প্রশ্ন আসতে পারে যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস অফিস পরিবর্তনের সিদ্ধান্তটা কেন নিল। অফিস পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে বর্তমানে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের যে অফিসটি আছে এই অফিসটি কিন্তু সেরকম একটা ভালো না, বা এই অফিসটা কিন্তু ছোট হয়ে গেছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের জন্য। সেজন্য এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস তাদের অফিস পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ঢাকা মতিঝিলে নতুন অফিস তৈরির কার্যক্রম শুরু হয়ে গেছে। আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যে ঢাকা মতিঝিলে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের অফিস পূর্ণাঙ্গভাবে চালু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের অফিস পরিবর্তনের নামে আলামিন প্রধান স্যার অথবা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস চলে যাওয়ার কোনো মতলব করতেছে কিনা। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের মাঝে আসা একদম স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস থেকে কোনোভাবেই উইডোর টাকা পাচ্ছি না, আর সেই সঙ্গে আমরা ইচ্ছা মতো কিন্তু প্রোডাক্টও কিনতে পারতেছি না। তো এই অবস্থাতে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস হঠাৎ করে আমাদেরকে যদি বলে যে তাদের অফিসটা এখন বর্তমানে পরিবর্তন করা হবে, তো আমাদের মনে হাজারো রকমের কিন্তু প্রশ্ন আসবে। এটা কিন্তু একটা কমন বিষয়, আমরা সকলেই চাচ্ছি যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস আগের মতো পূর্ণাঙ্গভাবে তাদের সব সমস্যার সমাধান নিয়ে আমাদের মাঝে ফিরে আসুক, কিন্তু তারা কোনোভাবেই তাদের উইডো সমস্যার সমাধানটা নিয়ে আসতেছে না অথবা আমাদেরকে উইডো টাকাগুলো দিচ্ছে না। তারা আজকে একটা অজুহাত দেখিয়ে যাচ্ছে, কালকে আরেকটা অজুহাত দেখিয়ে যাচ্ছে। আপনারা 15 সেপ্টেম্বরের কথা বলেন, 15 সেপ্টেম্বর কিন্তু আমাদের উইডো দেওয়ার কথা ছিল। 15 সেপ্টেম্বরের মধ্যে আগের উইডোগুলো তারা ক্লিয়ার করে দিবে এবং 15 সেপ্টেম্বরের পর থেকে আমরা নতুন করে উইডো দিতে পারবো। কোথায় গেল সেই 15 সেপ্টেম্বর? তারা আবার নতুন করে একটি তারিখ দিল, সেটি হচ্ছে 20 তারিখ অথবা 22 তারিখ। তো সেই ডেটটাও কিন্তু ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে এবং আমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মাসের শেষের দিকে গিয়ে আমরা নতুন করে উইডো দিতে পারবো, এবং ইতিমধ্যে নাকি আগের উইডোগুলো দেওয়া শুরু হয়ে গেছে। তো বর্তমানে কিন্তু উইডোটা পূর্ণাঙ্গভাবে এখনও দেওয়া শুরু হয়নি আগের উইডোগুলো। তারা কিছু কিছু লোককে উইডো দিচ্ছে, সেই লোকগুলো সব জায়গায় বলতেছে যে উইডো দেওয়া শুরু হয়ে গেছে, এইটাই কিন্তু তারা চাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস থেকে কারা উইডো পাচ্ছে? উইডো পাচ্ছে তারাই যাদের এজেন্টের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সেই সঙ্গে এসপিসি অফিসে গিয়ে ক্ষমতা দেখাইতে পারতেছে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, সেটি হচ্ছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে এখন বর্তমানে চলে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। আর ভবিষ্যতে গিয়ে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কী করবে সেটি বলা যাচ্ছে না, তবে এখন আমি বলতে পারবো যে এই মুহূর্তে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস চলে যাবে না। কিন্তু তাদের উইডোটা যদি এভাবেই বন্ধ থাকে, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসকে চলে যেতে হবে না, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস থেকেই আমরা বেরিয়ে আসবো। তবে আমি একটা কথা বলতে পারি, যেটি আমি গোপন সূত্রে জানতে পারছি, সেটি হচ্ছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস আগামী 3 মাসেও কিন্তু পূর্ণাঙ্গভাবে উইডো দেওয়া শুরু করবে না, বা উইডো সমস্যার সমাধানটা করবে না। উইডো সমস্যার পূর্ণাঙ্গ সমাধান আসতে আরও 3 মাস লাগতে পারে। তবে আমি একটা কথা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, সেপ্টেম্বর মাসের মধ্যে তারা যদি উইডোটা আমাদেরকে না দেয়, তাহলে সামনে মাসে গিয়ে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের অবস্থা খারাপ হয়ে যাবে বা তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তো সেপ্টেম্বর মাসের মধ্যে তারা যদি আমাদেরকে উইডোটা না দেয়, তাহলে কিন্তু আলামিন প্রধান স্যারের কী অবস্থা হবে এবং এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে কী অবস্থা হবে এবং সাধারণ গ্রাহকদের কী অবস্থা হবে আমরা সকলেই কিন্তু এই বিষয়টা বুঝতে পারতেছি। আলামিন প্রধান স্যারও কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে, সেজন্য এই মাসের মধ্যে উইডোটা দেওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। তবে আমরা যতক্ষণ পর্যন্ত না উইডোর টাকা হাতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসকে কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস যতবার তাদের উইডো ডেটটা পরিবর্তন করছে, আপনি যদি সিরিয়াল করতে চান আপনি সিরিয়াল করতে পারবেন না, আপনার ভুল হয়ে যাবে। আর আপনারা যারা মনে করতেছেন আলামিন প্রধান স্যার পালিয়ে যাবে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আলামিন প্রধান স্যার এই অবস্থাতে কোনোভাবেই পালাইতে পারবে না অথবা পালিয়ে যাবেও না। এখানে শুধুমাত্র আপনার আমার টাকা পড়ে নেই, এখানে কিন্তু শত শত গ্রাহকের টাকা পড়ে আছে।
আছে। আমাদের উইড্রোর টাকা না দিয়ে আলামিন প্রধান স্যার কোথায় ফেলিয়ে যাবে? আর এই মাসের মধ্যে যদি আমরা উইড্রোটা না পাই তাহলে আপনারা যে যেখান থেকে পারেন এসপিএস ওয়ার্ল্ড এক্সপ্রেসকে প্রেশার দিন, তাছাড়া কিন্তু কোনো প্রকার আর উপায় নেই। আমরা উইড্রো পাওয়ার আশায় কিন্তু কয়েকদিন থেকে বসে নেই, আমরা উইড্রো পাওয়ার আশায় বসে আছি কয়েক মাস থেকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবে আর কতদিন বসে থাকবো এবং এসপিএসির প্রতি ভরসাটা রাখবো আপনারাই বলেন। এই মাসের মধ্যে যদি আমরা উইড্রোটা না পাই অবশ্যই আমাদের উচিত এসপিএসির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তো এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো প্রকার উপায় নেই, এই মাসটা আমাদের অবশ্যই অপেক্ষা করতেই হবে। আর আপনারা যদি এই মুহূর্তে এসপিএসির বিরুদ্ধে মামলা করেন তাহলে এসপিএসি কিন্তু আজকে থেকেই বন্ধ হয়ে যাবে এবং আমাদের টাকাগুলোও কিন্তু সম্পূর্ণ শেষ, আমরা কোনোভাবেই আর এসপিএসি ওয়ার্ল্ড এক্সপ্রেস থেকে টাকা তুলতে পারবো না। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনারা এই মাসটা এসপিএসি ওয়ার্ল্ড এক্সপ্রেসকে সময় দিন, এই মাসটা দেখার পর সামনের মাসে গিয়ে আপনারা কী করবেন করেন সমস্যা নেই। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যারা ইউটিউবার আছি ইউটিউবাররা কিন্তু কোনোভাবেই এসপিএসিকে নিয়ে নেগেটিভ কথা বলতে পারতেছি না বর্তমানে। নেগেটিভ কোনো কথা বললেই কিন্তু কমেন্ট বক্সে এসে বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছে অনেক লোক, কমেন্ট বক্সে এসে আবার বিভিন্ন ধরনের গালিও দিচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি এসপিএসি ওয়ার্ল্ড এক্সপ্রেস যদি নেগেটিভ কোনো কাজ না করতো তাহলে কিন্তু আমরা এসপিএসি ওয়ার্ল্ড এক্সপ্রেসকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলতে পারতাম না। তারা নেগেটিভ কাজ করতেছে বলেই আমরা নেগেটিভ কথা বলতে পারতেছি তাদেরকে নিয়ে। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবে। আর এখানে নেগেটিভ কথা বলার কি আছে, আমরা চোখ দিয়ে যেটা সত্য দেখতেছি সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা এসপিএসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের অফিস পরিবর্তনের চিন্তা করবেন না, এটা কিন্তু আসলে কোনো প্রকার সমস্যা না। তারা তাদের অফিসটা পরিবর্তন করতে চাচ্ছে, করবে, সমস্যা নেই, এতে টেনশন করারও কোনো প্রকার প্রয়োজন নেই। তো এই ছিল আজকের ভিডিওটিতে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এরকম বড় বড় মতো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে।